আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিনুদ্দিন, আল্লাহর দান সৌদি খেজুর নার্সার নেগ্রো। এই হলো আমার সৌদি খেজুরের বাগান। আমার এখানে প্রচুর পরিমাণে সৌদি খেজুর গাছ আছে। আমি এই বাগান থেকেই সারা বাংলাদেশে সৌদি খেজুর চারা সাপ্লাই করে থাকি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গাছগুলোতে ফল আসছিল আর যে গাছগুলোতে বিক্রি করছে, সেই গাছগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। 2022 সালে আমার এই গাছটাতে ফল আসছিল, ফল সংগ্রহ করছে। এই যে ফলের বাদা, ফল থাকলে হয়তো বা আপনাদেরকে ফল দেখাতে পারতাম। ফল শেষ হয়ে গেছে, এই গাছে 10টার মতন ফল আসছিল। আর এই গাছের গুঁড়া থেকে অলরেডি সাকার চারা যায়, এগুলো বলে কলম চারা, সেগুলো বের হচ্ছে। আপনারা একটু নিজের চোখেই দেখেন, এগুলো সাকার চারা। এই গাছটার বয়স মাত্র 2 বছর। তাছাড়াও আমার কাছে আছে সৌদি আরবের বহুত চারা। আমি এই চারাগুলো সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সকল জেলাতেই সাপ্লাই দিয়ে থাকি। এখানে আছে আজুয়া, মরিয়ম, আম্বার, বারোহি, এই চার জাতের খেজুরের চারা এখন আপাতত আমার কাছে আছে। আপনার ইচ্ছা করলে পরে আমার বাগানে এসেও, সরাসরি আমার বাগানে এসে এই গাছগুলো নিয়ে যেতে পারেন, অথবা সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের নির্দিষ্ট জেলাতে আমি এই খেজুর গাছগুলো দিয়ে থাকি। আমার চারাগুলো ইনশাল্লাহ আল্লাহর রহমতে 100% গ্যারান্টিতে বিক্রি করে থাকি। আপনারা যারা আগ্রহী তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোনে কথা বলবেন, অথবা সরাসরি আমার এই নার্সারিতে এসেও গাছগুলো নিয়ে যেতে পারেন। আমরা সরাসরি সৌদি আরব থেকে বীজ সংগ্রহ করে এনে গাছ উৎপাদন করে থাকি, 100% গ্যারান্টি সহকারে গাছ বিক্রি করি। আমাদের এখানে প্রচুর পরিমাণে সৌদি খেজুর গাছ আছে, প্রচুর পরিমাণে আরও উৎপাদন করতেছি। সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমার এই গাছগুলো পৌঁছে গেছে। তা আপনারা আমার এই পেজের ভিতর ঢুকলেই বুঝতে পারবেন যে কি অবস্থা, যে সারা বাংলাদেশে কি পরিমাণে গাছ সাপ্লাই করি আমি প্রতিদিন। আপনারা যারা সৌদি খেজুর গাছ রোপণে আগ্রহী তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনার নির্দিষ্ট জেলাতে আমি সৌদি খেজুর গাছ পৌঁছাতে। এখানে প্রচুর পরিমাণে গাছ আছে এবং আমার বাগানের ম্যাক্সিমাম গাছেও ফল আসছিল। এই নার্সারির যে একটা গাছ, সে গাছটাতেও ফল আসছিল। তো অনেকে বলে যে ভাই আপনার নার্সারির কোন ধরনের গাছ আছে একটু দেখান, এই জন্যই আজকে আমার এই নার্সারির এই ভিডিওটা করা। এই গাছটাতে ফল আসছিল, এই যে দুইটা সাকার চারা বেরোছে। সৌদি খেজুর গাছের সবচাইতে বড় ব্যাপার হলো যে বাংলাদেশের কলা গাছের গুঁড়া থেকে গাছ বেরোয়, এগুলো একই অবস্থা, এগুলো আবার সংগ্রহ করে লাগানো যাবে। তাই যারা আপনারা আগ্রহী তারা আমার সঙ্গে যোগাযোগ করেন, ইনশাল্লাহ সর্বনিম্ন মূল্যে আমি সারা বাংলাদেশে চারা সাপ্লাই দিয়ে থাকি। আসসালামু আলাইকুম।